এই গাইস, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শিলিগুড়ি সায়েন্স সেন্টারের ভেতরের কিছু ক্লিপস। এখানে গিয়ে তো আমি নিজেই বাচ্চা হয়ে গেছিলাম। বেসিক্যালি এটা বাচ্চাদের জন্য খুবই ভালো খেলার জায়গা। আমরা গিয়েছিলাম সানডেতে। সানডেতে গিয়ে এরকম বাজে অবস্থায় পড়েছে যে এখানে গিয়ে টিকিটের জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এবার আমরা যখন বেরিয়েছি তখন তাও 4টা বাজে, সায়েন্স সেন্টারটা 6টায় বন্ধ হয়, কিন্তু তারপরেও দেখি ঝাঁকে ঝাঁকে মানুষ ভেতরে আসছে। আর ভেতরে এতই মজাদার জিনিসগুলো ছিল, আমি তো আজ থেকে 7 বছর আগে গিয়েছিলাম, কিন্তু এখন 7 বছর পর গিয়ে দেখি নতুন নতুন জিনিসপত্র ইনোভেশন হয়েছে। এখানে আমি দেখতে পেয়েছিলাম একটা বাচ্চা ওই ডিজিটাল ফুটবল খেলছিল। আমার এই মিররটা খুব ভালো লেগেছিলো, যেখানে আমি আমাকে অনেকবার দেখতে পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি কিছুই নেই, এখানে 2টো মিরর কাছে আসে কখনো দূরে যায়। আর এখানে দেখতে পেয়েছিলাম কালারিং আকবর, আই গেস ইতিহাস অনেকদিন আগে পড়া ছেড়ে দিয়েছি, ভুলেও গেছি। আর এখানে একটা জঙ্গল টাইপের ছিল যেখানে তুমি জীবন্ত দেখতে পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না।